वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई दारुण एंटारटेनमेंट मुडे रोयेछेन। तो आजकेर ब्लगटा एकटू स्पेशल, तार कारण होच्छे जे शीतेर फुरफुरे मेजाज निये ब्लगटाके स्टार्ट करछि। आर ई ब्लगे थाकछे अनेक स्पेशल कन्टेंट जेटा आपनारा ब्लगटा देखले बुझते पारबेन। तो ब्लगटा किन्तु आपनारा पुरोटा देखबेन, ठीक आछे? तो चलो आर बेशी बकबक ना करे ब्लगटाके स्टार्ट करा जाक। তাহলে আজকের দিনটা একটু হেক্টিক যাবে, কারণ আজকে আমি ভ্যাকসিন নিতে যাবো। অ্যাকচুয়ালি সেকেন্ড ডোজটা আমার এখনও নেওয়া হয়নি, তো সেকেন্ড ডোজটা নিতে যাবো আজকে। তো একটু হেক্টিক যাবে দিনটা, তবে তার মধ্যেও কিছু স্পেশাল অ্যাক্টিভিটি থাকছে এই ব্লগে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বাই দ্য ওয়ে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আমার ব্লগে তোমরা যেটা দেখবে সেটা খুবই সিম্পল, মানে এমন কিছু আহামরি কিছু নয় যেটা তোমরা দেখার জন্য উৎসুক হয়ে থাকবে, তো সেরকম কিছু নয়। বাট সিম্পল লাইফস্টাইল বাট ইন্টারেস্টিং, এটাই হচ্ছে কথা। বাট তুমি থাকো সাথে, ঠিক আছে? চলো এবার দেখি কী করা যায়। তো চা চলে এসছে, এবার চাটাকে খাওয়া যায়। বাই দ্য ওয়ে এই কদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে এরকম ঠান্ডা কিন্তু কলকাতায় সচরাচর পড়ে, মানে অনেক বছর পর কিন্তু এরকম ঠান্ডা পড়লো। তো এই ঠান্ডায় কোনো কোনো কাজেই মানে করতে ইচ্ছা করছে না, মানে এত ঠান্ডা মনে হয় সারাক্ষণ কম্বলে তলায় ঢুকে বসে থাকি, মানে আর কোনো কাজ লাগছে না, মানে কাজে মন লাগছে না আর কি। ল্যাদ খাওয়া মুড একটা চলে এসছে, বাট তাও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর যেহেতু আমি একজন স্টুডেন্ট, তো সেই কাজ থেকে সে মানে সেদিক থেকে বিচার করলে তেমন কোনো কাজ আমার নেই, বাট তাও যাই করি না কেন সেটা তো করতেই হবে। যে আমার গল্পের বইয়ের যে যে কালেকশনগুলো আমি আমার কাছে আছে আর কি, তো সেগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন সেগুলো, সবগুলো দেখাতে পারছি না, বাট যে কটা দেখাচ্ছি সেগুলো আমার পার্সোনালি খুব পছন্দের। দেখো তোমরা সেই বইগুলো, ঠিক আছে? তো দেখাচ্ছি এক সেকেন্ড। তো ফার্স্টেই আছে চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জানি এখান থেকে উল্টো দেখাবে জিনিসটা, চোখের বালি। এই বইটা খুবই ভালো, মানে তোমরা নিশ্চয়ই অনেকেই এটা পড়েছো, আমি নতুন করে কিছু বলবো না ব্যাপার বইটা নিয়ে, বেশ ভালো বইটা। আর আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, এটা সিনেমাও বেরিয়েছে, এটা নিয়ে সিনেমাটাও ভালো হয়েছে বেশ। আর আছে শেক্সপিয়ারের রচনা সমগ্র, এটাতে শেক্সপিয়ারের সমস্ত রচনাগুলো রয়েছে, মানে মোস্ট অফ দ্য রচনা এখানে রয়েছে। বইটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ যেহেতু এক সেকেন্ড দাঁড়াও, এখানে মোট এখানে কমেডি, ট্র্যাজেডি, ঐতিহাসিক নাটক আর সনেট সবগুলো নিয়ে মানে মিক্সচার করে সব কিছু এখানে দিয়েছে, ইনক্লুড করেছে আর কি। তো বইটা এখনও পুরোপুরি আমার পড়া হয়নি, তো যেটুকু পড়েছি সেটুকুতেই আমি বলবো বইটা বেশ ভালো কিন্তু। আর তারপরে আছে বিভূতিভূষণের গল্প সমগ্র, এই বইটাও বেশ ভালো, মানে বিভূতিভূষণের সবকটা গল্পের মধ্যে মানে খুঁজে খুঁজে যেগুলো বেস্ট বেস্ট গল্প সেগুলো নিয়ে কিন্তু এটা লেখা হয়েছে আর কি। গল্পগুলো সত্যিই খুব দারুণ, সবকটা গল্প আমি এখনও পড়া হয়নি, বাট যে কটা পড়েছি সেগুলো সত্যিই অসাম, মানে প্রত্যেকটা গল্পের একটা ইনার মিনিং আছে যেটা তোমরা না বুঝলে গল্প পড়ার পর মানে সার্থক হবে না আর কি, বাট গল্পগুলো সত্যি দারুণ। আর আর এটা হচ্ছে অন্বেষা বইটা, অন্বেষা, এই যে অন্বেষা লেখা। আর এটা অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমাদের স্কুলতে একটা পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, মেধা সন্ধান পরীক্ষা। ওই পরীক্ষায় কী হয়, 80% ওপরে পেলে তোমাদেরকে গিফট করা হয় বই। তো সেই পরীক্ষা আমি 80% ওপরে পেয়েছিলাম বলে আমাকে একটা এরকম একটা বই গিফট করেছিল স্কুল থেকে। তো এটার নাম হচ্ছে অন্বেষা, এই বইটা পড়েছি, বইটা ভালো, মানে এটা একটু সায়েন্স ফিকশনের ওপরে লেখা আর কি, মানে যেহেতু এটা বিজ্ঞান পরীক্ষা দিয়ে এই গিফট আর কি পেয়েছি, তো সেই জন্যে সায়েন্স ফিকশনের ওপরে এটা লেখা। নেক্সট যে বইটা বলবো সেটা হচ্ছে এটা ভূতের বই একটা, গা ছমছমে ভূতের গল্প, এটা খুব ছোটোবেলায় কেনা আমার, তো এই গল্পের বইটাও বেশ ভালো। ভূতের গল্প তো সেরকমভাবে বিচার করা যায় না, বাট যেটুকু আছে সেটুকু আমার ভালোই লেগেছে মোটামুটি। এখানে মোট তিন থেকে চারটে প্যারাতে ভাগ করে, মানে ভূতের যে তিন চারটে ভাগ হয় না, শাকচুন্নি, তারপর হচ্ছে এখানে আর গলা কাটা ভূত, তারপর ভুতুরে কামড় বাংলো টাইপের, তো সেগুলো সবের মধ্যে ইনক্লুড করে মানে চার পাঁচটা ভাগে মোট এখানে 20 থেকে 25টার মতন গল্প আছে। তো এই বইটাও বেশ ভালো। আর এটাও একটা ভূতের বই, এটা হচ্ছে অভিশপ্ত ভূতের বাড়ি, দেখতে পাচ্ছ তোমরা,
এই বইটা একটু পাতলা, আর এই বইটাতে মোটামুটি 10টা গল্প আছে। এগুলো একটু বাচ্চা বাচ্চা গল্প আর কি, মানে ছোটবেলায় কেনা বলে বইটা ছোটবেলার জন্য পারফেক্ট, কিন্তু এখন এটা পড়ার মতন কিছু নেই, মোটামুটি ভালোই এই বইটা। তো এই হলো সব আমার বইয়ের কালেকশন, তোমরা কমেন্টে জানো যে তোমাদের ঠিক কতটা ভালো লাগলো। ভ্যাকসিন দিয়ে বেরালাম, তো পুরোটা রেকর্ড করা হয়নি, যেটুকু হয়েছে ওটুকুই তোমরা দেখে নাও। আর এখন ওখানে বিশাল ভিড় হচ্ছে, তো এখান থেকে এখন বেরোনো যাক চলো। দিয়ে এসে আর ব্লক করা হয়নি, কারণ এসে তারপর লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর ব্লক করা হয়নি। আর ভ্যাকসিন দিয়ে এসছে, তো ওই জন্য হাতটা ভীষণ ব্যথা ব্যথা রয়েছে, বুঝেছো তো, ওই জন্যে আর ব্লক করতে ইচ্ছাও করছিলো না। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম যে না একটু ব্লক করাটা আবার উচিত, নাহলে কন্টেন্ট কিছুই থাকবে না। তো ছাদে এলাম, ওই জন্য একটু ঘুরবো আর ব্লগটাও বানাবো, তো সেই জন্য ছাদে চলে এলাম। এটা এয়ারপোর্টের একদম সামনেই, তো এখানে এত প্লেন যায়, মানে তোমরা ধারণাও করতে পারবে না যে দিনে ঠিক কতবার প্লেন যায়, প্লেনের আওয়াজ যে কতবার পাই আমরা। সকাল থেকে একই জ্যাকেট পরে আছি বলে তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ যেহেতু বাড়িতেই আছি তো সেই জন্য কোথাও যাচ্ছি যাচ্ছি না বলে একই জ্যাকেট পরে আছি, বেসিক্যালি সেইটাই হচ্ছে কারণ, বুঝেছো। যদি হাঁপিয়ে যাই তাহলে এখানে আমরা বসি, মানে এইটা খুব একটা সিটিং প্লেস আর কি ছাদের, তো এটা একদিকে খুব ভালো। আজকে হচ্ছে 24th December আর কালকে 25th December, অর্থাৎ ক্রিসমাস। তো তোমাদের কী কী প্ল্যান আছে, তোমরা ক্রিসমাসটাকে কীভাবে এনজয় করবে আমাকে সবটাই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমারটা না তোমাদেরটাও কিন্তু আমি জানতে পারবো, ঠিক আছে। তো প্লিজ তোমরাটা জানিও। আর কালকে আমি ভাবছি যে ছোটোখাটো একটা প্ল্যান করেছি, খুব একটা বড়সড় প্ল্যান মোটেই না, ছোটোখাটোই একটা প্ল্যান করেছি, কী প্ল্যান সেটা কালকের ভিডিওতে দেখতে পারবে। তো কালকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং হবে, তো তোমরা প্লিজ কালকের ভিডিওটা কিন্তু মিস করো না, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি, আর ভিডিওটাকে ভালো লাগলে কী করতে হবে সেটা সকলেই জানো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো টাটা।